উড়িষ্যায় বেড়াতে বেরিয়েছিলুম। আমি আর রূপলাল এদেশ সেদেশ ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হলুম। এক দুপুরবেলায় খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে গেলুম। যাওয়ার সময় পাণ্ডা সাবধান করে দিলে আমরা যেন সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসি, কারণ খণ্ডগিরিতে নাকি নরখাদক বাঘের বিষম উপদ্রব হয়েছে। বাঘের কবলে পড়ে এক মাসের মধ্যে 5 জনের প্রাণ গিয়েছে। এ কথা শুনে ভয় পেলুম না, কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল। খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে এলো, এবং বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গেই সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় ও বৃষ্টি। তাড়াতাড়ি ছুটে এসে ডাকবাংলোর ভিতরে আশ্রয় নিলুম। বিকাল গেল, সন্ধ্যাও উতরে গেল, কিন্তু সেই ঝড় বৃষ্টি তবু থামল না। বাংলোর বেয়ারা এসে বললে, বাবু আজ আপনারা এখান থেকে যাবেন কেমন করে? রূপলাল বললে, কেন, যেমন করে এসেছি তেমন করেই ফিরে যাব, অর্থাৎ দুপায়ে ভর দিয়ে। বেয়ারা ঘাড় নেড়ে বললে, হাজারটা পারবেন না, একই ঝড় জল, তার উপরে শুনেছেন তো? আমি বললুম, হ্যাঁ, বাঘের উপদ্রবের কথা বলছো তো, শুনেছি। বেয়ারা বললে, খালি বাঘ নয়, পেত্নির ভয়ও আছে। রূপলাল বললে, তাহলে আজ আমরা এই বাংলোতে রাত কাটাবো, জীবনে কখনো পেত্নি দেখিনি, আজ তাকে দেখব, আর যদি পছন্দ হয় তাহলে সেই পেত্নিটিকে বিয়ে করে দেশে ফিরব। বেয়ারা বললে, বাবু আপনি জানেন না তাই ঠাট্টা করছেন, বেশ আপনারা তাহলে আজ এখানে থাকবেন তো? আমরা বললুম, হ্যাঁ। বেয়ারা বললে, তাহলে আপনাদের জন্যে রান্নাবান্নার আয়োজন করি গে। এই বলে সে চলে গেল। রাত হলো, বৃষ্টি এখনো ঝরছে, ঝড় এখনো গর্জন করছে। রাত্রে খেতে বসেছি, এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন কড়া ঘাঁটতে লাগলো। আশ্চর্য হয়ে ভাবতে লাগলুম, এমন স্থানে এই দুর্যোগে দরজা ঠেলে কে? বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, কে কে? বাইরে থেকে ভীত কাতর নারী কণ্ঠে সাড়া এলো, শিগগির দরজা খুলে দাও, নইলে প্রাণে মারা গেলুম। উড়ে বেয়ারাটা সেইখানে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। আমি বললুম, অমন করছো কেন, যাও দরজা খুলে দাও। বেয়ারা এক পাও নড়ল না, সেইখানে দাঁড়িয়ে তেমনি করে কাঁপতে লাগলো। রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল। বেয়ারা ছুটে গিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে মিনতি করে বললে, ভাই বলি বাবু দরজা খুলবেন না, ও মানুষ নয়। রূপলাল বললে, বলেছি তো আমি পেত্নি বিয়ে করতে চাই, ও মানুষ না হলে আমি বেশি খুশি হব। বাইরে থেকে আবার আর্দ্রস্বরে শোনা গেল, বাঘ বাঘ রক্ষা করো রক্ষা করো। রূপলাল আর বাধা মানলে না, বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে এক টানে সে দরজার খিলটা খুলে দিল। একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে দরজা ঢেলে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করলে একটি স্ত্রী মূর্তি। তাকে ভালো করে দেখবার আগেই বাতাসে ঝাঁপটে ঘরের আলোটা গেল নিবে। বেয়ারাটা হাওমাও করে চেঁচিয়ে কেঁদে উঠল, সে অন্ধকার রাত্রি, সে ঝড় বৃষ্টির হুলস্থুলুস, সেই পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস, সে অভাবিত ও অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব, এবং আলোকহীন ঘরের ভিতরে বেয়ারার সেই ক্রন্দন স্বর, এই সমস্ত মিলে চারিদিকে কেমন একটা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি করলে। আমি ব্যস্ত হয়ে বললুম, রূপলাল শিগগির দরজাটা বন্ধ করো, আমি আবার আলোটা জ্বেলে নিই। রূপলাল দরজায় খিল তুলে দিলে, আমি আলোটা জ্বাললুম। কৌতূহলী চোখে ফিরে দেখলুম ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসী মেয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ কাঁধ ও বুকের ওপরে এসে পড়েছে, এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে। মেয়েটির বয়স হবে 18 কি 19। ঘরের আর একদিকে মেঝের ওপর উবু হয়ে বসে দুই হাতে মুখ ঢেকে উড়ে বেয়ারাটা তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। মেয়েটি প্রথমে আশ্চর্যভাবে জিজ্ঞাসা করলে, ও লোকটি অমন করে কাঁদছে কেন? রূপলাল হাসতে হাসতে বললে, ওর ধারণা আপনি একটি নিখুঁত পেত্নি। মেয়েটি চমকে উঠল, তারপর মুখের ওপর থেকে চুলের গোছা সরিয়ে দিয়ে বললে, আমায় কি পেত্নির মতো দেখতে? কিন্তু সে কথা থাক, বড় বিপদ থেকে
আপনারা আমায় উদ্ধার করলেন। তার বিপদের ইতিহাস হচ্ছে এই, সে খণ্ডগিরি দেখতে এসেছে কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এতক্ষণ সে একটা গুহার ভিতরে ঢুকে আত্মরক্ষা করছিল। হয়তো সেই গুহার ভিতরে সে রাতটা কাটিয়ে দিত, কিন্তু গুহার খুব কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সে এখানে পালিয়ে এসেছে। রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটির হাতে দিয়ে বললে, আপনার কাপড় চোপড় সব ভিজে গেছে, পাশের ঘরে গিয়ে ভিজে কাপড় চোপড় ছেড়ে আপাতত এই চাদরখানা ব্যবহার করতে পারেন। কিন্তু আজ রাতে খাবেন কি? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়েটি পাশের ঘরে যেতে যেতে বললে, এক রাত না খেলে কেউ মরে না। আমি ও রূপলাল আলোর শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়লুম, বন্দুকটাকে শুয়ে রাখলুম ঠিক আমাদের মাঝে। শুয়ে শুয়ে শুনতে লাগলুম বন জঙ্গলের ওপরে পাহাড়ের ওপরে বৃষ্টিবালার অশ্রান্ত নৃত্য নূপুরধ্বনি। রূপলাল আমার কানের কাছে মুখ এনে বললে, আচ্ছা ভাই, ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু উদ্ভট বলে মনে হলো না? আমি বললুম, কেন? রূপলাল বললে, ও মেয়েটিকে, ওর কি কোনো অভিভাবক নেই? অত বড় মেয়েকে কেউ কি একলা এই বিদেশে ছেড়ে দেয়? ওর মাথায় সিঁদুর নেই, গায়েও একখানা গয়না নেই, ও সবই যেন কেমন রহস্যময়। আমি পাশ ফিরে শুয়ে বললুম, ওইসব বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো, ততক্ষণে আমি এক ঘুম ঘুমিয়ে নিই। আমার যখন বেশ তন্দ্রা আসছে তখন শুনলুম রূপলাল আপন মনে বলছে, অমন সুন্দরী মেয়ে, তার চোখ দুটো কি তীক্ষ্ণ, ওর চোখ দুটো যেন নিজের চোখ নয়, যেন কোনো হিংস্র জন্তুর চোখ। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ কি একটা অস্বস্তির ভাব নিয়ে ধর্মর করে জেগে উঠলাম। তারপর চোখ খুলেই যে দৃশ্য দেখলুম সারা জীবনে কোনো দিন তা ভুলতে পারবো না। এ ঘর থেকে পাশের ঘরে যাওয়ার দরজার দিকে পিছন করে মাটির ওপর স্থিরভাবে বসে আছে একটা প্রকাণ্ড বাঘ। আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল। অত্যন্ত আড়ষ্টভাবে স্তম্ভিত নেত্রে বাঘটার দিকে তাকিয়ে রইল, সেও তাকিয়ে রইল আমার দিকে। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। ইতিমধ্যে অল্পে অল্পে হাত সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরল। বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়াল, তারপর হঠাৎ হেঁট হয়ে পড়ল লাফ মারবার জন্যে। চোখের নিমিষে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসলাম এবং তাকে লক্ষ্য করে গুলি ছুড়ল। একটা উল্টো ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে স্ত্রীকণ্ঠে বারবার ভীষণ আর্তনাদ, দড়াম করে একটা দরজা খোলার শব্দ, দ্রুত পদধ্বনি, তারপর সব আবার স্তব্ধ। বন্দুক হাতে করে অভিভূতের মতো বিছানার ওপরে বসে রইল। রূপলাল জেগে বিছানার ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল, কে চেঁচালে অমন করে, বন্দুক ছুড়লে কেন? আমি বললুম, বাঘ বাঘ, এখনও ওই ঘরে গিয়ে ঢুকেছে, সেই মেয়েটি চিৎকার করছে, সর্বনাশ, বাঘ বোধহয় তাকে ধরেছে। বলতে বলতে বেগে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকল। আমিও বন্দুক আর লণ্ঠনটা নিয়ে তার সঙ্গে ছুটলুম। পাশের ঘরে কেউ নেই, খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে জোলো হাওয়া আসছে। রূপলাল বেদনা বিদীর্ণ স্বরে বলল, আর কোনো আশা নেই, অভাগী শেষটা সেই বাঘের কবলে গিয়েই পড়ল। কিন্তু বাঘ এখানে এলো কেমন করে? রূপলালের কথার কোনো জবাব দিলুম না। আমি তখন আর একটা ব্যাপার সবিষয়ে লক্ষ্য করছিলাম, ঘরের ভিতর থেকে একটা একটানা রক্তের রেখা বাইরের দিকে সোজা চলে গিয়েছে, পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ, মানুষের পা। সবিষয়ে বললুম, দেখো রূপলাল, দেখো কি আশ্চর্য ব্যাপার। রূপলাল অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল, তারপর থেমে থেমে ধীরে ধীরে বললে, এত রক্ত কিন্তু একটাও বাঘের পায়ের দাগ নেই কেন? এ পায়ের দাগগুলো দেখলে মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে, আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সে ঘর থেকে হেঁটে বেরিয়ে গিয়েছে। বাঘ যদি সেই মেয়েটিকেই ধরে নিয়ে যেত, তাহলে তার মুখ ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেত, আর তাহলে এখানে কখনোই এমন পায়ের ছাপ পড়তো না। সেই রক্তের দাগ ধরে আমরা বাইরে বেরিয়ে গেলুম। এবারে দেখলুম কাদার ওপর দিয়ে একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গিয়েছে। রূপলাল মাথা নেড়ে বললে, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো নিশ্চয়ই, সে মেয়েটি আবার পালিয়েছে, বাঘটাগ কিছুই এখানে আসেনি।
আমি দৃঢ় স্বরে বললুম, আমি নিজের চোখে বাঘ দেখেছি, নিজের হাতে গুলি করেছি, আর সে নিশ্চয়ই আহত হয়েছে। রূপলাল বললে, তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল? দরজার সামনে এই কাদামাটি, কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায়? ঘরের ভিতরে মেয়েটি ছিল, কেবল সেই বেরিয়ে গেছে, তার স্পষ্ট চিহ্ন কাদার ওপর রয়েছে, কোনো বাঘ ঘর থেকে বেরোয়নি। আমার বোধ হয় তোমার গুলিতে সেই মেয়েটি আহত হয়ে পালিয়ে গেছে। হঠাৎ একটা বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভিতর জেগে উঠল। তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভিতরে এনে সজোরে দরজাটা বন্ধ করে দিয়ে সভয়ে আমি বললুম, রূপলাল রূপলাল, পৃথিবীর সব দেশের লোকেরই একটা বিশ্বাস আছে, কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয়। রূপলাল, আজ রাত্রে যে স্ত্রী লোকটা এখানে এসেছিল সে কে? গুলি করলুম বাঘকে, চিৎকার করলে একটা স্ত্রী লোক, এর মানে কি? সে কে? সে কে? রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল। অনেকক্ষণ পর সে বললে, তুমি কি বলতে চাও তাহলে সেই উড়ে বেয়ারাটার কথায়? সত্যি? শেষ হলো আমাদের আজকের গল্প। কে লিখেছেন? হেমেন্দ্র কুমার রায়।